আমার খুব কষ্ট মেয়র সব আপনার এলাকায় আসলাম পৌরসভায় খোলা আকাশের নিচে মানুষগুলো ওয়াজ শোনা লাগলো এটা আপনি একটা বিহিত ব্যবস্থা করবেন আপনি আমি আর কিছু কইলাম না আমি আর কিছু কইলাম না দাউদ কেন্দ্রের মানুষের পছন্দ করি বেশি কারণ আপনারা এখান দিয়ে যাওয়ার লাগে উপায় নাই আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সবাই বলে না আমি বয়সে নবীন তার সামনে বিশাল ভবিষ্যৎ পড়ে আছে আমি দোয়া করি আল্লাহ যেন তাকে বাংলাদেশের একটা উল্লেখযোগ্য জায়গায় বসাইয়া এই এলাকার মানুষের মাথা উঁচু করানোর জন্য এবং এই সমাজ বিনির্মাণে আমার এই কলিজার টুকরা যুবক যেন ভূমিকা রাখতে পারে সবাই করে আমি সবাই 25,000 মেয়র 25,000 তো আর আপনার মেয়র হইয়া লাভ কি সাধারণ জনগণ আমি এর কই হবে আমি আপনারা কইতেন গেলে বেশি আমি না কইলেন না রাজি সবাই রাজি কাউন্সিলের সবার কি বুদ্ধি দেয় মনে করছে সকলে তো 25 আমি 25 দিই কেমনে পাড়াইয়া 30 কইয়া লাগছে পঞ্চাশ কইতাম না পারি ৫০,০০০ এটা মিল মতো আছে কেন আল্লাহ আল্লাহ তুমি কবুল করো সবাই কেন মেয়র সাহেব আচ্ছা মেয়র সাহেব আরে শুনুন মেয়র সাহেব আগে 2,00,000 টাকা দিছে আলহামদুলিল্লাহ মেয়র দেবেনা খালি দৌলুদ্দিন মেয়র না এখন তো ফুটার এলাকা দেখুন লাগে তারপর এখন একবার 2,00,000 দিছে আবার ওখানে 50,000 এরকম সব প্রতিষ্ঠানে 2,50,000 কইয়া দিতে গেলে তো এখন উপায় কি শুনেন এটা কি হচ্ছে কই কাম লাগলে বাড়াইয়া আরো দিব তারপরে গুফন রাখেন আল্লাহ তুমি কবুল করো সবাই কোনো